সম্মানিত দিনী ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদ নবীতে আজকে যে খুতবাটি প্রদান করা হয়েছে তার অনুবাদ শোনার জন্য আজকে যে বিষয়ে খুতবাটি দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিটি মা বাবার প্রতিটি মা বাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে মারিয়াম আলী হাসালাম এর জীবন আদর্শ ও শিক্ষা আল্লাহ কোরআনুল কারিমে একটি সুরা আছে নাম কি মারিয়াম একটা মহিলার নাম ইসরাটি ইসলামের মা উনার যে জীবন আদর্শ আলোচনা করা হয়েছে সেখান থেকে কি শিক্ষা আমরা নিতে পারি এই ব্যাপারে সম্মানিত খতিব সাহেব অত্যন্ত সুন্দর করে আলোচনা করেছেন তিনি খতিব ছিলেন আজকের তিনি হচ্ছেন আব্দুল বেহারি ফদিল শেখ আবদুল বেহারি আস্তুবাইতি হাফিজ আহুল্লা আর আজকের তারিখ হচ্ছে তারিখ কত আজকের উনিশে জানুয়ারি চব্বিশ ইংরেজি আর সাতই রত হিজরি আমি আপনাদের সামনে ইনশাল্লাহ বিষয়টিকে সুন্দরভাবে স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে করে আমাদের উপকার হয় প্রতিটি মা বাবার প্রতিটি অভিভাবকদের উপকার হয় তাদের সন্তানকে গঠন করার ক্ষেত্রে বিশেষ করে কন্যা সন্তান আল্লাহ সে তফিক দান করুক আবিন সম্মানিত হতিফ সাহেব বলছেন যে কারিমে এমন কিছু ঘটনা আছে যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার আসলে শেষ নেই তার মধ্যে কোরআন এত সুন্দর করে সেগুলোকে কোরআনের শক্তিশালী ভাষা দিয়ে মাধুর্য ভাষা দিয়ে সুন্দর করে সেগুলোকে কোরআন উপস্থাপন করেছে আর যে বা যারাই কোরআনের এই পরিধিতে জীবনযাপন করবে কোরআন নিয়ে গবেষণা করবে অবশ্যই তার মর্যাদা বৃদ্ধি পাবে অবশ্য তার কাছে বিষয়গুলো খুব স্পষ্টভাবে উঠে আসবে আলহামদুলিল্লাহ এই জন্য অনেক ঘটনা আছে সম্মানিত সাহেব বলছেন সব ঘটনার মধ্যে কি আছে শিক্ষা আছে এরপরে তিনি বললেন যে কোরআন একটি করেছে একটা নারীর ব্যাপারে তিনি অত্যন্ত আহ নারী অত্যন্ত সম্মান মর্যাদাপূর্ণ নারী এবং আল্লাহর ইবাদত গুজারী একজন নারী যার ব্যাপারে কোরআন চিরস্থায়ীভাবে চির স্মরণীয় করে রেখেছে তার নামে একটি সোরাই কোরআনে এসেছে আর আল্লাহ তালা তার সম্পর্কে বলছেন ওদ কুরুফিল কিতাবি মারিয়াম হেরাসুল সাল্লাহ্ আসাম তুমি স্মরণ করো কিতাবে মারিয়াম মারিয়ামের আলোচনার কথা মারিয়ামের ব্যাপারে তুমি স্মরণ করো এভাবে আমাদের নবী সল্লাহ সাল্লামকে আল্লাহতালা স্মরণ করতে বলছেন এর মানে আমাদের জন্য এখানে কি আছে স্মরণীয় ব্যাপার আছে তার বিষয়টি অবশ্যই আমাদেরকে জানতে হবে একটা নারীর ব্যাপারে আল্লাহ সোরা নাজিল করলেন একটা নারীর ব্যাপারে কতগুলো আয়াত আল্লাহ করেছেন বিষয়টি অবশ্যই জানতে হবে কে এই নারী আসলো তার তার জীবন কিভাবে শুরু হলো মা নাজিল কারা ছিল কেন তার এ তোমর্যাদা বৃদ্ধি পেলো একটু জানা দরকার আছে না নাই আল্লাহ সম্মানিত হতিব সাহেব বলছেন এই নারী পৃথিবীতে আসার আগেই তার পবিত্রতার ঘোষণা চলে আসছে আর যেই বাড়িতে সে জন্মগ্রহণ করেছে এই বাড়ির বিষয়টি আলহামদুলিল্লাহ এই বাড়ির বিষয়টি ধারাবাহিক এই বাড়িটি যে কল্যাণের মধ্যে ছিল এই বিষয়টি স্পষ্ট এবং এই বাড়িটাকে যে মনোনীত করা হয়েছে এটা যথাযোগ্য কারণ এই এই বাড়িতেই তো এই নারীটি জন্মগ্রহণ করেছে এবং আল্লা সুবাহ তিনি এই এই পরিবারের ব্যাপারে এই বাড়ির ব্যাপারে প্রশংসা করে বলছেন যে ইন্দাল্লা হস্তাফা দমা ইব্রাহিম আলা ইমরানা আল্লাহ আলমিন সুরত আল ইমরানের তেত্রিশটা মারায়তে কারিম আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা মনোনীত করেছেন কাকে আদম আলীসাল্লাম কে নু আলহিসাল্লাম কে আলা ইব্রাহিম ইব্রাহিমের পরিবার কেমন উন্নীত করেছেন ওয়া আলা ইমরান ইমরানের পরিবার কেমন উন্নত করেছেন আলাল না আল আহমিন বিশ্ববাসীর উপর আল্লাহ কি মর্যাদা দিয়েছেন এগুলো পরিবার এগুলো এক একটা পরিবার এই পরিবারগুলোকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহ আকবার এই এগুলো যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে আসলে মানুষ গঠন করতে হয় এমনিতেই মর্যাদা মানুষ পায় না এর পিছনে অনেক কারণ থাকে আল্লাহ বুঝার তফিক দান করুক আমিন সমানিত খতিব সাহেব বলছেন যে এমন যে আল্লাহ সুহান কি করেছেন এদের ব্যাপারে কথা বলেছেন ফাহিম রন ও মারিয়াম যে মারিয়ামের পিতা হচ্ছেন ইমরান এবং এই ইমরানের কন্ডা হচ্ছে মারিয়াম মারিয়ামকে ঈসা আলাই এত বড় নবী এত বড় একজন নবী উলুল আজম পাঁচজন নবী হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠতম নবী তার মধ্যে ঈসা আলাহিম হলেন অন্যতম আলহামদুলিল্লাহ তো উনার মর্যাদা হচ্ছে এই আল্লাহ রবাহ আলম বলেছেন বলেছেন হুজুর বাদ। মানে তাদের বংশধর একজন আরেকজন থেকে মানে পরস্পর পাশাপাশি এরা ছিলেন আলীম আল্লাহ শুনেন তালা এবং তিনি জানেন আচ্ছা বলছেন যে বাড়ির প্রশংসা করতেছেন আল্লাহ যে মানে তালা সম্মানিত খতিব সাহেব বাড়ির ব্যাপারে বলতেছেন কোরআনে তো প্রশংসা আসলোই পরিবারের ব্যাপারে তো সম্মানিত খতিব সাহেব বলছেন যেই বাড়িটি দিনের ছায়ায় মানে দিনের ছায়ায় যেই বাড়িটি ছিল দিনের ছায়ায় ছিল তারপর আনুগত্যের পরিপূর্ণ ছিল আনুগত্যের আলো ছিল যেই বাড়িতে এবং যেই বাড়িতে আল্লাহ যে বাড়িতে আল্লাহর জিকিরে উজ্জীবিত ছিল শরিয়তের মানদণ্ডই যেটা সবসময় চলছে এমন বাইতুন করিম এটা তো সম্মানিত একটা বাড়ি অবশ্যই বাড়ি থেকে একটা ফলাফল ভালোই হবে আল্লাহর অনুমতিতে যদিও একটু দেরি হয় এর মানে বাড়ির বিষয়টা গুরুত্বপূর্ণ পরিবারের বিষয়টা গুরুত্বপূর্ণ আল্লাহ আকবর কত গভীর ভাবে তিনি চিন্তা করেছেন বিষয়টিকে নিয়ে মানে উপস্থাপনাটা কত সুন্দর আমরা তো পড়ি পড়ে চলে যাই কিন্তু উনি একদম যে এই বাড়ির ব্যাপারে কথা বলছেন এই বাড়ি দিনের উপর ছিল এর মানে সুসন্তান যদি চান না সন্তান যদি আমি আপনি চাই তাহলে বাড়িটা নেক পরিবেশ বানাতে হবে এটা আগে বাড়িতে অপকর্ম অশ্লীলতা জগরা ফাসাদ ফেতনা এরপরে হাজারো লোক মাল্লার অবাধ্যতা এখান থেকে আপনি ভালো সন্তানের আশা করেন এরা তো আপনারা যেভাবে আছেন তার চেয়ে আরো বেশি নোংরা হবে হয়তো যোগ্যতা অথবা সামাজিকতায় এগিয়ে যেতে পারে কিন্তু সুমানুষ হবে না তো সুমানুষ অন্য জিনিস আর অর্থ বিল্ডিং বাড়ি চতুর্পাশে ফুলের বাগান এটা আলাদা জিনিস কিন্তু এখানে তো ওইগুলি বলা হচ্ছে না এখানে মানুষের ব্যাপারে বলা হচ্ছে মানুষ আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মানুষ দরকার মানুষের মর্যাদার কথা আল্লাহ বলেছেন তো আল্লাহু আকবর এই নারী যখন পৃথিবীতে আসেই নাই বা মায়ের পেটে আছেন মায়ের পেটে যখন আছেন তিনি তখনই ইমরান আলী ইসলামের স্ত্রী এই পৃথিবীতে আগমন করার আগেই পেটে থাকা অবস্থায় রাসামাত মুস্তাকবাল ভবিষ্যৎ কি হবে এই নারীর সেটা অঙ্কন করেছেন সুবহান বাচ্চা পেটে এখনই তার মা সে চিন্তা করছে এই মেয়েটা এই মেয়ে তো আর জানে না এই ছেলেটা বা এই বাচ্চাটা কি হবে মাফি বাতনি মাফি বাতনি তার পেটে কি আছে এবং ও হাদ ও হাদু জীবনে তার জন্য মানে সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ লক্ষ্য বস্তু ঠিক করেছেন বাচ্চাটার ব্যাপারে এখান থেকে আমরা পাচ্ছি যে সন্তান হওয়ার আগেই সন্তানের জন্য লক্ষ্য বস্তু ঠিক করা উচিত মা বাবার এটা কোরআন থেকে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ যেটা এমরান আলি এই এমরান আলী হসসাল্লাম এর এই এটা করেছেন মারিয়াম আলী হাসাল্লামের মা এটা করেছেন তো তিনি কি করলেন সন্তান যখন পেটে আসলো কোরআনুল কারিমে এসেছে যে তিনি তখন বললেন রব বেন্নি নাজারতুল্লা কা মাফ ইবাত্নি মোহার রণ মিন্নি হে আমার রব আমার পেটে যা আছে আমি এটাকে একমাত্র শুধুমাত্র তোমার গোলামীর জন্য তোমার জন্য আমি এটাকে মান্নত করেছি সুফহান অতএব ফাতাকাব্বাল মিন্নি আপনি আমার কাছ থেকে এটাকে গ্রহণ করুন আল্লাহ কত দামি জিনিস বাচ্চা পেটে মা এখনই বলতেছে হে আল্লাহ আমি এই সন্তানটিকে আপনার জন্য দিয়েছি আমি চাই এই সন্তান শুধু আপনার গুলামি করবে শুধু আপনার গুলামি করবে আর কিছু না আর অতএব আপনি আমার কাছ থেকে এটা গ্রহণ করুন দেখেন দোয়া করতেছে এখন থেকে দোয়া চলছে গ্রহণ করুন আপনি জানেন আর আমি যদি কোনো ভুলও করে থাকি সেটা আপনি জানেন আপনি আলিম আপনি জানেন আল্লাহ আকবর সম্মানিত হতিফ সাহেব বলছেন তিনি এভাবে দোয়া করলেন এটাই বোঝালেন যে একমাত্র আপনার ইবাদতের জন্য আপনার অনুগত্যের জন্য আমি এটা দিলাম আপনার ঘরের খিদমতের জন্য বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য না আশগালহু بشাইইন মিন আদ-দুনিয়া দুনিয়ার কোন কাজে আমি আমার এই সন্তানকে ব্যবহার করব না সুবহানাল্লাহ দেখেন এমনি কি এমনি কি এই এই মারিয়াম আলাইহিস সালামের মর্যাদা এত বড় এই যে মা দোয়া করেছে আজকে আমরা কোথায় আমাদের মায়েরা কোথায় আজকে আমার আপনার স্ত্রী আমাদের স্ত্রী আছে আমাদের পরিবার কোথায় আর উপর কি আমরা করি হয়তো একটু করি কিন্তু বেশি না সমানিত খতিব সাহেব বলছেন দোয়া হচ্ছে দোয়া হচ্ছে সন্তান গঠনের সবচাইতে সবচাইতে মূল ভিত্তি আলহামদুলিল্লাহ দোয়া সন্তানের জীবনের সুন্দর জীবন সংশোধন পরিশুদ্ধ জীবন এগুলো সব একমাত্র দোয়া তাই মা বাবার উচিত সর্বদাই তারা তাদের সন্তানদের জন্য সর্বদাই দোয়া করবে সব সর্বদাই এটা যেন যুবা থেকে এটা শেষ না হয়ে যায় শুধু বছরে একবার না রমজান মাসে না সর্বদাই সর্বদাই চলতে ফিরতে আপনি দোয়া করবেন এটা হচ্ছে মা বাবার দায়িত্ব আল্লাহ এরপরে বদ করা যাবে না সম্মানিত খতিব সাহেব বলছেন অমিনাল হুতুরাতি বিমাকান একটা সতর্ক বানিয়ে আছে সেটা হলো যে মায়ের পক্ষ থেকে কখনো রাগান্বিত হয়ে দেখা যায় যে সন্তানের জন্য বদদুয়া চলে আসতে পারে এটা করা যাবে না কারণ কখনো 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 ওই বদুয়া গুলো দোয়া কবুল হওয়ার সময় এই কথা থেকে বদদুয়া মা বাবা মার মুখ থেকে চলে আসতে পারে এমন এক সময় আপনি বদুয়া করে দিলেন রাগ করলেন যে সময় দোয়া কবুল হয় আপনার তো দোয়া বদুয়া লেগে গেল কখনো কখনো আল্লাহ সুবাহ মানুষ দোয়াকে কবুল করে মুক্ত করে দেন তার দরজাকেও মুক্ত করে দেন আল্লাহর ইচ্ছা এখন উন্মুক্ত করে দিয়েছেন আপনিও আসছেন আপনার রেজিস্ট্রেশন নেয় তবু একটা জিনিস সাদি আসছেন পেয়ে গেছেন কেন খুলে দিয়েছে বলছে নাম আগে থেকে যাদের লেখা নাই তবু চলবে আজকে চলবে আল্লাহ দিয়ে দিলেন ওই বদ্ধটা লেগে গেল না বলছে এটা সতর্ক থাকতে হবে প্রিয় ভাইয়ের আমার তাহলে দোয়া দোয়া পৃথিবীতে আসার আগেই দোয়া পৃথিবীতে আসার আগেই দোয়া এটা ইসলাম এরপরে আলহামদুলিল্লাহ এখানে সত্য নিয়তের বিষয়টা আল্লাহ জানেন যে আপনার মধ্যে সত্য কি আছে ইমরান রবাহিনের স্ত্রী তিনি বললেন আল্লাহ আপনি আলিম আপনি জানেন মানে আমার এই দোয়ার মধ্যে চাওয়ার মধ্যে যদি কোনো অকল্যাণ থাকে এটা আপনি জানেন মানে আপনি কল্যাণটা আমাকে দান করেন সুবাহ আল্লাহ এই জন্য দোয়ার শেষে আল্লাহ রাসম সিফত বলতে হয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আপনি গফরুর রহিম আপনি আমাকে রিজিক দান করুন আপনি রজ্জাক আপনি কারিম বলেন না কেন আপনি আল্লাহ আমি এই যে এটা চাচ্ছি আপনি এটা কবুল করেন আলিম আমার কথা আপনি শুনতেছেন এবং আপনি জানেন আলহামদুলিল্লাহ এই জন্য দোয়া করে আল্লাহর আল্লাহ সিফত শেষে বলতে হয় আসমাফতের শিক্ষাই তো আমাদের মাঝে নেই এমন আকিদার ঢুকে গেছে মুসলমানদের মাঝে এক শ্রেণী বলতেছে আল্লাহর কোন নাম স্বীকার করাই যাবে না আরেক শ্রেণী বলতেছে নাম না হয় স্বীকার করলাম কিন্তু কোন গুণ স্বীকার করা যাবে না তো এই লোকগুলো কি করবে তারা কি হবে এদেরকে দিয়ে কি উন্নতি হবে কারণ তারা আল্লাহর আসলাম সিফতকে অস্বীকার করে না অজুবিল্লা প্রিয় ভাই আল্লাহ বুঝার তা সিদ্ধান্ত করুক আমি আমি মূল গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা আমি করব না আচ্ছা এরপরে যখন সন্তান আসলো কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে তো দেখলো যে মেয়ে হয়েছে কি হয়েছে মেয়ে হয়েছে কিন্তু ওনার আশা ছিল কি ছেলে তো বলতেছেন যে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করলাম তো আল্লাহ ভালোই জানেন কি হয়েছে না হয়েছে আল্লাহ তো জানেনি তো ওনাই স্যার দেখারু কালুংসা তো নারী তো আর পুরুষের মতো না মানে পুরুষ তো নারীর মতো না এর মানে তিনি বুঝাচ্ছেন অপরক হয়ে যে আমি চেয়েছিলাম একটা অসুবিধা নাই তবে পুরুষটা থেকে ওরা শক্তিশালী নারীর চাইতে আবার প্রত্যেকের অবস্থান আলাদা আলাদা আছে অনেক ক্ষেত্রে পুরুষটা ওই দিকে এগিয়ে আছে কোনো কোনো ক্ষেত্রে মায়েরাই কি আছে অধিক শক্তিশালী যেটা পুরুষ বহন করতে পারে না সেটাও আছে এটাও সমন্বিত হতিম সাহেব তার বক্তব্যে বলেছেন তো এই জন্য প্রত্যেকের আলাদা আলাদা অবস্থান আছে আলহামদুলিল্লাহ তবে এখান থেকে গোটা জাতির কি আছে শিক্ষা আছে কি আছে শিক্ষা আছে সেটা হলো মাকে একনিষ্ঠ হতে হয় কি হতে হয় মাকে হওয়া লাগে তাহলে সন্তান একনিষ্ঠ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝার দান করুক আমিন আচ্ছা এরপরে এবার আল্লাহ রব্লা আলমিন তার দোয়া কবুল করেছেন আল্লাহ বলছেন ফতাহ আল্লাহ রবহ হাসান ইমরানের স্ত্রীর এই যে দোয়া আল্লাহ সেটা কবুল করেছেন এবং ওই মেয়েটাকে আল্লাহ গ্রহণ করেছেন তাকে খুব সুন্দরভাবে আল্লাহ তালা বড় করেছেন তাকে বড় করেছেন তাকে লালন পালন করেছেন খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ তো এখন এখান থেকে শিক্ষা হচ্ছে পৃথিবীর সমস্ত নারীদের জন্য এখানে শিক্ষা আছে যে জীবনে মানুষের পথ হতে হবে আচ্ছা আল্লাহ সন্তুষ্টির পথে মানুষকে প্রচেষ্টা চালাতে হবে সুবাহ আল্লাহ কোন পথে জীবনের লক্ষ্য কি হবে তাহলে সন্তান দ্বারা আপনি কি চান আল্লাহ সন্তুষ্টি চান এটাই শিক্ষা গোটা পৃথিবীর নারীদের জন্য গোটা পৃথিবীর মাদের জন্য এখানে শিক্ষা আছে গোটা পৃথিবীর পুরুষদের জন্য শিক্ষা আছে যে সন্তান পৃথিবীতে আসার উদ্দেশ্য একমাত্র একটাই যেন সন্তান আল্লাহর গুলাম হয় আল্লাহর গুলাম হয় আল্লাহর গুলাম হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন তো এবার এই মারিয়ামকে আলহামদুলিল্লাহ বাইতুল মুকद्दসের খিদমতের জন্য দিয়ে দিয়েছেন তো উনি এক জায়গায় থাকেন মসজিদে তখন জাকারিয়া আলাইহিস সালাম তো ওনার সম্পর্কে আত্মীয় তো জাকারিয়া আলাইহিস সালাম তখন ওই বাইতুল মুকद्दসের খিদমত করেন মারিয়াম তো আছেই মারিয়ামের সেবা খোঁজখবর রাখার দায়িত্ব তার এটা একটা লটারি হয়েছিল সেখানে উনি এটা পেয়েছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে মারিয়াম বড় হচ্ছে ওখানে সুন্দরভাবে তো কুল্লামা দাখলা আলাইহা জাকারি আল মেহরাব মসজিদের মেহরাব ছিল ওখানে উনি ছিলেন তো যখনই মারিয়ামার কাছে জাকারি আলি ইসলাম ওখানে প্রবেশ করেন ও যে আইন ক তার কাছে বিভিন্ন ধরনের রিজিক পাওয়া যায় খাবার খাদ্য এটা সেটা মানে রিজিকটা হচ্ছে তাফসির বলা হয় যে মানে শীতকালের ফলাফল

তার বান্দাদের যা কিছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন সুহান আল্লাহ আল্লাহ এখানে দেখেন সন্তান এই যে আল্লাহ দিয়েছেন এই শিক্ষাটা এই সন্তান পরিবার থেকে পেয়েছে আল্লাহ দিয়েছেন এই জন্য আমাদের সন্তানদেরকে বারবার শেখানো উচিত এই যে খাবার খাচ্ছ কে খাওয়াচ্ছে আল্লাহ এই যে জীবন পেয়েছো কে দিয়েছেন আল্লাহ আল্লাহকে শিখান আল্লাহকে শেখাতে হয় আল্লাহকে শিখাতে হয় ছোটকালে যদি আল্লাহকে শিখান আপনার সন্তান নাস্তিক হবে না ছোটকালে যদি বীজ বপন করতে পারেন আপনার কলিজার টুকরা সন্তানের অন্তরে বপন করতে পারেন আমি প্রতিটি মাম্পকে বলছি আপনার আপনার টেনশন মারা যান কি হয়েছে আল্লাহ সন্তানের ভিতরে এই অন্তরে তৌহিদ আছে আল্লাহ আপনার সন্তানকে ধ্বংস করবেন না আপনি দোয়া করে যান আল্লাহ কবুল করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝায় দান করুক আমিন তো আলহামদুলিল্লাহ বলছেন আমাদের জন্য বিশাল শিক্ষা যে মারিয়াম এখানে বুঝিয়ে দিলেন আমাদেরকে যে নিয়ামত একমাত্র নিয়ামত দাতার দিকে সম্বোধন করতে হয় এখানে শুকুর আদায় করতে হয় এই শিক্ষাটা মারিয়াম আমাদেরকে দিলেন আল্লাহ যে নিয়ামতের কি করতে হয় আদায় করতে হয় আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝায় তফিদান করবে তো আবিন আল্লাহর ব্যাপারে কথা বলতে কখনো লজ্জাবোধ করবেন না আল্লাহ দিয়েছেন আল্লাহ ভালো রেখেছেন আল্লাহ খাওয়ান আল্লাহ পড়ান আল্লাহ আপনাকে শ্বাস প্রশ্বাসের তৌফিক দিয়েছেন সব আল্লাহর সব আল্লাহর বলতে কৃপণতা করবেন না ভাই আল্লাহ বুঝার তৌফিক দান করছেন ইবাদতের কথা বলতেছেন হ্যা মারিয়াম তুমি তোমার রবের জন্য ইবাদত করো তুমি সাজদা দাও তুমি করে দেশ সাথে রুকু করো ইবাদত করতে হবে ভাই ইবাদত আল্লাহ পছন্দ করেন ইবাদত আপনার সন্তান ছোট হয়েছে তো কি হয়েছে ছোট বাচ্চাদের কি না না কোরআন শিখান শিখান এখন তো তো সময় আপনি ছোট বলে কখনো এই কথা না না এখন শিখার বাংলা পড়াবো না এখন ইংরেজি পড়াবো না খবরদার আমার বাচ্চাকে সোরা শিখা মানে সরা সোরা তো পড়ে ছড়া ছড়া বলাবে না কই আপনি তো গান শিখাইতেছেন গানটা গাও তো শুনি আপনার অনেক ভালো লাগে আপনার সন্তান গান গাইলে মাসা আপনার সন্তান একটা বাংলা সরা বললে টিম টিনটিম কি জানি আর আমি তো পারি না ভুলে গেছে এগুলা এটা শুনতে আপনার কাছে এত মজা লাগে সবই শিখাচ্ছেন কোরআন বলছে না না শুধু মানুষ এখন কোরআন শিখে কি করবে এখন পুল মানে এখন এই আপনি তো কেন বলেন না এখন বাংলা শিখে কি করবে এখন ইংরেজি শিখে কি করবে এখন এখন অঙ্ক শিখে কি করবে এখন তো বলেন না ও এগুলো শিখলে বড় হইলে আরো শিখতে পারবে শেখানোর ক্ষেত্রে বলেন এখনো সময় হয় নাই বড় হইলে এমনি শিখব আপনার চাতে অজ্ঞ মা বাবা পৃথিবীর বুকে নাই আপনার সন্তান বেনামাজি হবে না কার সন্তান বেনামাজি হবে আপনার সন্তান নিকৃষ্ট পাপিষ্ট হবে না কার সন্তান হবে আপনার সন্তান আপনার অবাধ্য হবে না কার সন্তান অবাধ্য হবে দুঃখ লাগে সব ঠিক আছে কোরআন এবং সোনার ক্ষেত্রে সময় হয়ে নাই নামাজ বড় হইলে সব ঠিক হয়ে যাব। মানে আপনি চরিত্রহীন ছিলেন দিন পাইছেন সন্তানটাকে চান পঞ্চাশ বছর পরে দিন পাক না আপনার মতো খারাপ কাজ করে নজবিল্লা এটা আপনি চান না এজন অনেক মা বাবা বলে আরে কলিগালের পলাভন কিছু করবেই তো মানে কিভাবে তারা নিকৃষ্টতাকে পাপকে কিভাবে সাপোর্ট করে মা বাপ নাওজবিল্লা একচেতে পাপিষ্ট আত্মার মা বাপ কে হতে পারে যাদের সন্তানরা পাপ করবে বড় হয়ে এটা এটা তারা নিহত করে করুক না হোক করুন আমি এগুলো আমাদের পূর্বপুরুষরা চান নাই তারা চান নাই তারা চেয়েছেন সন্তান পবিত্র হবে সন্তান তারা আল্লাহর গুলাম হবে এটা ছোটো কাল থেকে চেয়েছেন পেটে থাকতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝার দান করুক আমি আচ্ছা প্রিয় ভাইয়ের আমার তো ইবাদতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত করলে শয়তানের পথ থেকে সবকিছু থেকে আপনার সন্তান আলহামদুলিল্লাহ নিরাপত্তা পাবে এবার আসুন পৃথিবীর প্রতিটি মানুষের কি আছে পরীক্ষা আছে পরীক্ষা আপনার জীবনে আপনার সন্তানের জীবনেও আসবে যেমনটি মারিয়ামের জীবনেও চলে এসেছে পরীক্ষা কি পরীক্ষা চলে আসলো সেটা হলো যে আল্লাহ তালা তার কাছে জিবির আলি ইসলামকে পাঠালেন পুরুষের আকৃতিতে এই বাইতুল মুকদ্দাসে চলে আসলেন তখন তখন ওই মারিয়ামের কাছে যখন গিয়েছে আল্লাহ পাঠিয়েছেন তখন তো মারিয়াম পুরুষের আকৃতি দেখে মানে উনি আতঙ্কিত হয়েছেন ভয় পেয়েছেন যে তার পবিত্রতা নষ্ট হতে পারে তখন তিনি বলেছেন যে আমি তোমার কাছে আশ্রয় চাই আমি তোমার কাছে আশ্রয় চাই যে ইন্নি ইন্নি আউদিকা বীর রহমান কই আয়টা কোথায় যে ইন্নি আউদ কলা রহমান মিনকা তাকে তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি রহমানের নামে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে মানে কোন খারাপ চিন্তা ভাবনা করোনা আমার ব্যাপারে তো এখানে পবিত্র মানুষ কারণে পবিত্র কারণে তিনি মানে ভয় পাচ্ছেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন এবং তার কাছে বলতেছেন যে তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো না এখানে এটাই বোঝা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা তাকে হেফাজত করেছেন পরে ফেরেশতা বললেন যে আমি তো ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাকে আমি একটা সন্তান দেওয়ার জন্য এসেছি যে সন্তানটা বাপ ছাড়াই হবে তো এখন আল্লাহ তালা কি করলেন সেখানে ফানা ফাখনা ফি হিমির রুহিনা আল্লাহ তালা রুহ সেখানে ফুক দিলেন এবং সেখানে সন্তান আসলো আল্লাহর হুকুমে আর কি ওই যে কোন কোন ফায়াকুন আল্লাহ অর্ডার দিলেন হও হয়ে গেল তো এখন মারিয়াম এবার যেটা করছেন সেটা হলো তো তখন কিন্তু একটা পর্যায়ে তিনি আড়াল হয়ে গেলেন এবং যখন সন্তান চলে আসলো তখন কিন্তু উনি অনেক টেনশন করেছেন এক বলেছেন আমি যদি মানে ভুলে আমি যদি মানুষের অন্তর থেকে ভুলে যেতাম মানুষ যদি আমাকে ভুলে যেত নাসিয়াম মাংসি একদম ভুলে যেত মানুষ যদি মানে এটা তো বিপদ কারণ সন্তান আসা বিষয়টা তো সহজ না বিয়ে হয় না কিছু হয় না মানে এত পবিত্র মানুষের সন্তান বিষয়টা কত কলঙ্কের ব্যাপার তাই না এই সমস্যাটা তো এই জন্য তিনি মৃত্যু চেয়েছিলেন বলেছেন যে মানে দিনের দিনের উপর উপর যদি কোনো বিপদ আসে তাহলে মানুষ বলতে পারে যে আল্লাহ আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও কারণ আমি ইবাদত করতে পারতেছি না আমি মানতে পারতেছি না আমি তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাই কিন্তু দুনিয়াবি কোনো বিপদ মুসিবতের জন্য মৃত্যু চাওয়াটা উচিত না কিন্তু আমরা মৃত্যু চাই কেন দুনিয়া বিজতে কষ্ট হচ্ছে যে দুনিয়া জীবন দরকার নাই তাই না কিন্তু আসলে দিনের মধ্যে যদি ক্ষতি হয় দিন মানন পালন করতে পারতেছ না মানে জীবনের কোনো মূল্যই নাই তখন আপনি মৃত্যু চাইতে পারেন তো এই বিষয়টা সম্মানিত খতিব সাহেব বলেছেন তো এরপরে লক্ষ্য করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাটাকে সেখানে সেখানে আল্লাহ তালা তাকে তার মিস থেকে ওখানে ফেরেস্তা ডেকেছে যে তুমি চিন্তা করো না তোমার রব তোমার জন্য এখানে একটা নহরের ব্যবস্থা করছেন এবং তোমাকে এই তোমার মানে ওইখানে খেজুরের যে জুকা আছে মানে খেজুরের কাণ্ড ওইটা তার দিকে জুলন্ত করে দেওয়া হয়েছে ওখান থেকে তিনি এরকম মানে পাকা খেজুর তিনি সেখানে পেয়েছেন বলছেন তুমি এগুলো খাও পান করো এগুলো খাও বুঝতে পারছেন মানে সেখানে আল্লাহ তালা তাকে একটা নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ শুকুর তো আল্লাহ সবই পারেন এই জন্য আল্লাহর আনুগত্য করলে আপনাকে কিভাবে রিজিক আপনার কাছে পৌঁছে দেবেন সে ক্ষমতা কার আছে কিন্তু আপনার আনুগত্য করতে হবে কার আমরা একটা অভাবে পড়ে হারাম পথে চলে যাই কোন পথে মনে করি যে হারাম পথ ছাড়া এখন তো আল্লাহ আমাকে সাহায্য করবেন না নজবিল্লা আপনার এমনটি না যে আপনাকে হারাম খাওয়াই তার জীবিত রাখতে হবে না তিনি হালাল খাওয়াতে পারেন সেই ক্ষমতা তার কাছে আছে কিন্তু আমরা ওই পর্যন্ত যাই না এই হলো বিষয়টাই মানে দুর্বলতার কারণে আল্লাহ বুঝার তফিদান করুক আমিন তো এখানে সম্মানিত খতিব সাহেব বলছেন মান কান মা আল্লাহ হাজুন মানে যে ব্যক্তি নাকি আল্লাহর সাথে আছে মানে আল্লাহর আনুগত্য আছে তার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই মানে সে আর যে ব্যক্তিকে আল্লাহ হেফাজত করবেন সে কখনো মানে উভয় সংকটে ভুগবে না এবং যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যাবে আলহামদুলিল্লাহ অবশ্যই তার চক্ষু শীতল হবে যে ব্যক্তি দিনের আনুগত্যের মধ্যে থাকবে অবশ্যই আল্লাহ তাকে হেফাজত করবেন আলহামদুলিল্লাহ মোট কথা হলো আল্লাহর আনুগত্যের মধ্যে যদি আপনি আপনার পরিবার আপনার সন্তান যাপন করেন তাহলে আলহামদুলিল্লাহ যদি মানে ভবিষ্যতের ব্যাপারে তুমি ভবিষ্যতের ব্যাপারে এত চিন্তিত হো না কারণ আল্লাহ সকল কাজ কার হাতে হাতে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সব ভবিষ্যতের চিন্তাই আছে ঠিক না ভবিষ্যতের চিন্তা শুধু ভবিষ্যতের চিন্তা আমরা শেষ হয়ে গেলাম কোন সময় আজ থেকে বিশ বছর পরে আমার কি হবে হাই হাই বিশ বছর আপনি কিনা সেই চিন্তা নাই এখন এগুলো আমাদেরকে সব বিধর্মীরা শিখাইছে মুসলমানদের মধ্যে তো এগুলো ছিল না আসলে মুসলমানদের মধ্যে ছিল আল্লাহর উপর ভরসা আল্লাহ এজন্য ইসলাম এত শক্তিশালী ছিল মুসলমানগণ আল্লাহর সাথে সম্পর্ক রাখতেন ওইটা আগে ছিল তাদের কিন্তু বিধর্মীরা আমাদেরকে শিখাইছে সবকিছু লা ইলাহা ইল্লাল্লাহ লাবুজাদ তাফিদদান কুরক এই কারণে মুসলমান ভবিষ্যতে এত চিন্তা করবে কেন হ্যাঁ DIN ব্যাপারে চিন্তা করতে পারেন কিন্তু আপনার খাদ্যের ব্যাপারে এত চিন্তা এত টেনশন আল্লাহ সাহায্য করবেন আল্লাহ বুজাদ তাফিদদান কুরক আবিদ আচ্ছা এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে যখন সমাজতানি আসলেন আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিলেন যে তুমি মানুষকে বলবে তুমি সিয়াম পালন করছ মানে তুমি চুপ থাকবে মানুষের সাথে কথা বলবে না তুমি কোন মানুষের সাথে কথা বলবে না এখানে এর উদ্দেশ্য হলো যে অনেক সময় এমন হয় জীবনে যে আপনি কিছু বলতে গেলে ওই সময় দোষ হবে তার চাইতে চুপ থাকেন বলার দরকার নাই একটা পরিবেশ একটা সময় আছে এখানে কথা বলতে গেলেও দোষ আপনি চুপ থাকেন চুপ থাকেন আলহামদুলিল্লাহ একটা সময় সব ঠিক হয়ে যাবে কিন্তু আপাতত কথা বলে কোনো লাভ নাই এই জন্য চুপ থাকতে অনেক সময় অনেক সময় যে মূর্খদের সাথে কথা বলার চাইতে চুপ থাকা অনেক ভালো তারা তো বুঝবে না তারা তো বুঝবে না এই জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা এখানে শেষ করছি প্রথম সৎপাটা দ্বিতীয় সতপায় সমাধিটা সতীপ সে বলছেন যে এরপরে যখন তিনি ওই সন্তানটা নিয়ে আসলেন সমাজে তখন ফাতাত দিহি কম এটা তখন নিজে বহন করে তার কমের কাছে আসলেন তখন কম কি বলতেছে দেখেন কল ওই আমার ইয়ামু না কদ জি তাহাই আনফারিয়া তুমি অদ্ভুত একটা কাণ্ড গটিয়ে ফেললে এই তুমি না হারুনের বোন এটা তুমি কি করেছো তোমার আবু কিম্র আসাম তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না তুমি এটা কি করেছো আমা কানা তুমু কি বাকি গিয়া আরে তোমার মাও তো ব্যবচারে নিয়েছিল না বুঝতে পারছেন মানে সব তুমি ভালো মানুষের সন্তান তোমার ভাই ভালো ছিল তোমার মা ভালো ছিল বাবা ভালো ছিল তুমি এটা কি করছো বুঝতে পারছেন সমস্যাটা কোথায় আচ্ছা একটা নারীর জন্য এটা কি পরিমাণ কলঙ্কের হতে পারে মানে এরপর আবার যেমন তেমন নারী না এমন বংশের নারীর জন্য কি সমস্যা হতে পারে আল্লাহ একবার এবার লক্ষ্য করুন যে তাই বলছেন যে ঘটনা না জানার আগে খারাপ ধারণা করা এটা আগে জানেন এরপরে যে কষ্ট দেওয়া এটা বড় অপরাধ এবং এটা হারাম কাজ বিষয়টা না জেনে আগেই সবকিছু জিজ্ঞাসাবাদ না করে আগে ফয়সলা করে দিলেন সবই কথা বুঝতে পারছেন বিষয়টা যে রাত্রে কই জামনে শুরু করতে যাচ্ছে কেন এই ফয়সলা কেন করলেন হাসপাতালে তো যেতে পারে নাকি এই যে আমাদের খারাপ ধারণা এটা হারাম এটা হারামে দেয় এবং এটা অপবাদ নজিবিল্লা আল্লাহ হেফাজত করু কামিন এই জন্য আল্লাহ বলছেন যারা এরকম সতী সাধবী নারীদেরকে অপবাদ দেয় যারা গাফিলাত মানে উদাসীন মানে এইসব ব্যাপারে যারা এগুলো কোন রাখে রাখেনা এরকম নারীদেরকে নম্র কোমল নারীদেরকে যারা অপবাদ দেয় এবং মুমিন নারীদেরকে অপবাদ দেয় তাদের উপর লানত দুনিয়াতে আখিরাতে নওজবিল্লা লানত এবং ওজাহ তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তো প্রিয় ভাই আমার তো এরপরে উনি বুঝাইলেন যে আমি কথা বলবো না বাচ্চারা জিজ্ঞাসা করো তখন বাচ্চা তো বলা শুরু করে দিচ্ছে আমরা কিভাবে কথা বলবো যে বাচ্চা কথা বলতে পারে না ছোট বাচ্চা দুধের বাচ্চা তখন বাচ্চা শুরু করছে কথা বলতে পারে না পারেনা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিবেন বা কিতাব দিয়েছেন ও যা আল্লাহ আল্লাহ মাকে নবী বানিয়েছেন সুবহান বুঝতে পারছেন বিষয়টা তাহলে যেমন মা তার ঘর থেকে এমন একটা সন্তান পৃথিবীতে আসলো তিনি হলেন কে ঈসা আলহ তোরা তখন আরো অনেক কয়েকটা আয়াত আছে যা আমাকে আল্লাহ নবী বানিয়েছেন এবং আমাকে আমার মায়ের সেবা করার জন্য আদেশ করেছেন সলাৎ আদায় করতে জাকাত আদায় করতে আদেশ করেছেন এরকম আমি যেন মায়ের ক্ষেত্রে আমি অবাধ্য না হই এবং ওয়ালাম ইয়া জাল মুতাকাব্বির শাকিন ওলা ইসিয়ান আলী রব্বি আমি আমার রবের ব্যাপারে অহংকারী যেন না হই অবাধ্য না হই মানে এই কথাগুলি তিনি বলেছেন আলহামদুলিল্লাহ তো এই যে বিষয়টা আলহামদুলিল্লাহ এখানে আমাদের কি আছে বলেন তো শিক্ষা আছে আল্লাহ বুঝার দান করুক আবি পুরো ভাইয়ের আমার তো আমরা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ তো আজকে এই মারিয়াম আলী ইসালামের জীবনী থেকে যেটা আমরা জানলাম সেটা হলো মারিয়াম পৃথিবীতে আপনি আসেন নাই তার মা আগে দোয়া করেছেন মারিয়াম কি করবেন এই লক্ষ্য ঠিক করেছেন তার মা কিন্তু তার মা যেভাবে চেয়েছিল আল্লাহ কি সেইভাবে করেছেন অন্যভাবে করেছেন আপনাকে চাইতে হবে। আপনি চাইবেন এক ধরন কিন্তু ওইটাই যে হওয়া লাগবে তা না আপনি স্থির থাকেন মন খারাপ করবেন না কারণ এরপরে কি হবে আপনি জানেন না ওইটা আল্লাহ জানেন কে জানেন এই জন্য গাবরাইতে হয় না ওখানে কি আছে সেটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন তো আজকে আমরা যেটা বুঝলাম যে মা-বাবকে পবিত্র হতে হবে মা-বাবকে সৎ হতে হবে সন্তানদের জন্য দোয়া করতে হবে পরিবারটাকে ইসলামি পরিবেশ বানাতে হবে ও সন্তানদেরকে হেফাযত করতে হবে প্রচুর পরিমাণে কোনভাবেই তারা যেন নষ্ট না হয় সেজন্য মা-বাবকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর সাধন করতে হবে সাধনা করলে পরে একটা সময় ভালো সন্তান পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এমনেতে পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আমিন যদি পবিত্র আত্মা থাকে পবিত্র সন্তান দিবেন ওই সন্তানকে এত বড় বানাবেন মা বাপ চিন্তাও করতে পারবে না মারিয়াম মারিয়ামের মা ইমরান আলাইসালামের স্ত্রী কে চিন্তা করেছিলেন যে আমার মেয়ের গড় থেকে ইসানবীর জন্ম হবে সুবহান কখনো চিন্তা করেন নাই কিন্তু পবিত্র আত্মা থাকার কারণে যে তুমি তো শুধু চাইছ তোমার একটা ছেলে হবে করবে আরে না আমি তাকে একটা আল্লাহ এভাবে তাকে ইসা আলসালামের মা বানিয়েছেন আল্লাহ আকবর উলুল আজম একজন নবীর মা বানিয়েছেন তার এই সন্তানকে আলহামদুলিল্লাহ আল্লাহাম আল্লাহামদুল্লাহ শুকুর এই জন্য এক অনিশ্চতা এখলাসের মর্যাদা হচ্ছে বিরাট الله مدرك شمس بلوكاز قلو اخلاص شوكرة قراءة توفيد دان قلو آمين الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين